খোদ তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতেই চলছে হুকিং। বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও রাস্তার বিদ্যুতের লাইন থেকে হুকিং এর অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়িতেই হুকিং। বিধায়কের শাশুড়ির আজব দাবি, বড় অঙ্কের বিল আসায় হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছে। ভুল স্বীকার করেছেন বিধায়কের শ্যালক। আর খবর সম্প্রচারের পর তড়িঘড়ি খুলে দেওয়া হলো বিদ্যুতের লাইন। আমরা দাঁড়িয়ে আছি খণ্ডঘোষের তাঁতিপাড়াতে, এবং এই তাঁতিপাড়াতে এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ি হচ্ছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং এদিকে যেমন কাঁচা বাড়ি আছে, তেমনি পাশাপাশি আরও একটি পাকা বাড়ি, সেই পাকা বাড়িও কিন্তু খণ্ডঘোষের বিধায়কের নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে লাইন, বৈধ একটি বিদ্যুতের লাইন আছে, তা সত্ত্বেও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে হুকিং করে বিদ্যুতের কানেকশান নেওয়া হয়েছে। আমি দেবব্রতকে সেইটাই দেখাতে বলবো, কীরকমভাবে বিদ্যুৎ সংযোগকে ওখান থেকে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে বাড়িতে। শুধু এই বাড়িতেই নয়, পাশাপাশি প্যারালালি আরেকটি যে বাড়ি আছে শ্বশুরবাড়ি, যেটা দোতলা বাড়ি, সেই বাড়িতেও কিন্তু হুকিং করে কিন্তু বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো নবীনবাবুর শাশুড়ি মায়ের সাথে, তার সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, বিধায়কের শ্বশুরবাড়িতে হুকিং করে লাইন, কারেন্টের ছেলেরা সেরকম কাজ করে না, দিতে পারেনি বিল, আপনাদের কে বলবো, আমি ইচ্ছে করবো তাই দুদিন লাগাইছে। হ্যাঁ, এটা তো বিধায়কের শ্বশুরবাড়ি, আমাদের অন্যায় হয়েছে, বলছি তো অন্যায় হয়েছে, আমরা খুলে নেবো। ওই যে এত টাকা দিতে পারবো না, আমার স্বামীও কিছু করে না, আর ছেলেরাও কিছু করে না, ছেলেটাও কিছু করে না। একদম স্বভাবতই যেটা নবীনবাবুর শাশুড়ি মা, তিনি যেটা দাবি করছেন যে বিদ্যুতের বিল বেশি থাকার জন্য সেই বিদ্যুতের বিল তারা মেটাতে পারেনি, এবং তার জন্যই কিন্তু এরকম হুকিং করা লাইন তাদের করতে বাধ্য হয়েছেন। কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু এই কাজ, যেটা অন্যায় বলে তিনি মেনে নিচ্ছেন, সেই বিদ্যুৎ সংযোগ, অর্থাৎ অবৈধ বিদ্যুৎ সংযোগ তারা খুলে নেবেন। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান। আর এই খবর সম্প্রচারের পরে তড়িঘড়ি খুলে নেওয়া হলো বিদ্যুতের লাইন। খবর জানাজানি হতেই তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি থেকে হুকিং এর তার খুলে নেওয়া হয়, এবং সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যখন যান তখন বেআইনি কিছু পাননি বলেই জানানো হয়েছে। কেউ যদি অন্যায় কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং যত তাড়াতাড়ি সম্ভব সে ব্যবস্থা নেওয়া হোক, আমরাও এ দাবি রাখি। কিন্তু নবীন চন্দ্র বাগের শ্বশুরবাড়ি কী করলো তার জন্য তৃণমূল কংগ্রেসের দায়ী, নবীন চন্দ্র বাগ দায়ী, এটা তো হতে পারে না। তার শ্বশুরবাড়ির লোকেরা কি করবে না করবে নবীন চন্দ্র বাগকে বলে করবে না। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সরকারি যে আইন আছে সেই আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হোক,